প্রেম মানে না বাধা, প্রেম মানে না সীমানা, জাতি ধর্ম শত্রু মিত্র কিছুই মানে না প্রেম। প্রেমে পড়লে মানুষ দুঃসাহসী হয়ে ওঠে, উপেক্ষা করতে পারে সব বাধা। চিরায়ত এই সত্যগুলো আরো একবার প্রমাণ করলেন পেরু ও বাংলাদেশের এক প্রেমিক জুটি। কে জানত ল্যাটিন আমেরিকার দেশ পেরুর কন্যা মন দিবেন নোয়াখালীর এক তরুণকে, সত্যি হয়েছে তাই। এবার সেই প্রেমের টানে নোয়াখালীতে এসে ঘর বাঁধলেন পেরুর তরুণী আনাকেলি কারাঞ্জা সাউসিডো। ভালোবেসে তিনি বিয়ে করেছেন পুলিশ সদস্য আরমান হোসেনকে। নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাটলাবাদ ইউনিয়নের নূর আলমের বড় সন্তান আরমান বাংলাদেশ পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলায় কনস্টেবল পদে কর্মরত আছেন তিনি। গেল বৃহস্পতিবার নিজের প্রিয়তমাকে চাটখিলে নিয়ে আসেন আরমান। বর্তমানে প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করায় এই নববধূকে দেখতে আরমানের বাড়িতে ভিড় করেছেন আশেপাশে এলাকার মানুষ। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি আরমানের বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজনরাও। জানা যায় ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে আরমানের সঙ্গে পরিচয় হয় পেরুর তরুণী কারাঞ্জা সাউসিরোর। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ভালোবাসার সম্পর্ক। ৬ বছরের ভালোবাসা, সেই সম্পর্ক এবার সম্পূর্ণ হয় বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। নোয়াখালীর তরুণ আরমানের টানে পেরু থেকে গত ২রা জুলাই বাংলাদেশে ছুটে আসেন কারাঞ্জা সাউসিডোর। পরদিন ৩রা জুলাই দুজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন ঢাকায় থাকার পর ৬ জুলাই স্ত্রীকে নিয়ে চাটখিলে যান আরমান। বর্তমানে তারা চাটখিলেই বসবাস করছেন। পুলিশ কনস্টেবল আরমান জানান কারাঞ্জা সাউসিরোর সাথে তার ফেসবুকে পরিচয় এবং বন্ধুত্ব হয়। টানা ৬ বছর তারা মোবাইলে কথা বলেছেন। কারাঞ্জাকে কখনো সরাসরি দেখার সুযোগ হয়নি আরমানের। একটা সময় বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনে। সে অনুযায়ী কারাঞ্জা বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে তারপর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। টুকটাক বাংলা বলতে পারা কারাঞ্জা সাউসিডো সংবাদ মাধ্যমকে জানান ভালোবাসার সম্পর্ক পবিত্র, এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে তিনি স্বেচ্ছায় আরমানের কাছে ছুটে এসেছেন। নবই দম্পতি যেন সুখে শান্তিতে থাকতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন আরমানের পরিবার। সাদাকালো নিউজ।